আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অল শাহজামাল অফিসিয়াল একাডেমি। চলে এসেছি এক আজ জব রিলেটেড নতুন এক ভিডিও নিয়ে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল SSB। তো এখান থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। তো দেখো নোটিশে 3 নম্বরের ক্যাটাগরিটা দেখো, ভ্যাকেন্সি কী আছে। এখানে সাব ইন্সপেক্টর আছে, টোটাল ভ্যাকেন্সি আছে সাব ইন্সপেক্টর পায়োনিয়ারে টোটাল ভ্যাকেন্সি আছে 20 জন, সাব ইন্সপেক্টর রোডসম্যানে টোটাল ভ্যাকেন্সি আছে 3টে, সাব ইন্সপেক্টর কমিউনিকেশানে টোটাল ভ্যাকেন্সি আছে 59টা, এবং সাব ইন্সপেক্টর স্টাফ নার্স ফিমেলের 29টা। তো দেখো নিচের দিকে যাই, আর যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দেখে নাও। 3 নম্বরটা দেখো, দেখো এখানে যেটা লেখা আছে যে সাব ইন্সপেক্টর পায়োনিয়ার যেটা আছে সেই, তারপর ড্রটসম্যান, কমিউনিকেশন স্টাফ নার্স ফিমেল, তো সেখানে বেসিক যেটা পে লেভেল দেওয়া আছে সেটা হচ্ছে লেভেল 6-এ 35,400 থেকে 1,12,400 টাকা তোমরা স্যালারি হিসেবে পাবে। তো এখানে এলিজিবিলিটি কন্ডিশন যেগুলো লেখা আছে সেগুলো দেখতে পাচ্ছ, এজ লিমিট দেওয়া আছে সাব ইন্সপেক্টর পায়োনিয়ারের ক্ষেত্রে 30, সাব ইন্সপেক্টর ড্রটসম্যানের ক্ষেত্রে 18 থেকে 30, এ সমস্তগুলো তোমরা দেখে নাও, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর চলো দেখি নিচের দিকে কী আছে। নিচের দিকে যেটা লাস্ট ডেট অফ রিসেপশন অ্যাপ্লিকেশন 13 মে, আর যে পেমেন্টটা ফিজ পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে কত, 200 টাকা। হাউ টু অ্যাপ্লাই এখানে দেখতে পাচ্ছ, হাউ টু অ্যাপ্লাই ওয়েবসাইট দেওয়া আছে। তো নেক্সট কী আছে দেখা যাক, চলো নেক্সট দেখে নি কী আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো, এটাও সেম একই জায়গা থেকে পাবলিশ নোটিশটা এসছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলো দেখে নিই কী কী আছে। দেখো এখানে ASI ফার্মাসিস্টের টোটাল ভ্যাকেন্সি আছে 7টা, ASI রেডিওগ্রাফারের টোটাল ভ্যাকেন্সি আছে 21টা, ASI অপারেশন টেকনিশিয়ান আছে 1টা, ASI ডেন্টাল টেকনিশিয়ান আছে 1টা। তো তারপর দেখা যাক কী আছে নিচের দিকে, যেটা আছে যে এই সমস্ত পোস্টগুলির জন্য যে বেসিক লেভেল 7-এ যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে কত, 29,200 থেকে 92,300। তারপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কী আছে না আছে, সম্পূর্ণ চার্টে লেখা আছে যে এজ লিমিট কত আছে, এসেন্সিয়াল এডুকেশন কী কী লাগবে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি ডিটেল যাচ্ছি না। তারপর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছ এই মাসের 30 তারিখ, অর্থাৎ 13 মে। তারপর দেখো কী আছে, এক্সামিনেশন ফিজ অ্যান্ড মোড কত আছে, ফিজ 100 টাকা, মোডটা কি সম্পূর্ণ অনলাইন মোড। হাউ টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই কেমনভাবে করবে সেটাও লেখা আছে, ওয়েবসাইটের নাম দেওয়া আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। তারপরে চলো দেখে নিই নেক্সট কী আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট কী আছে, এই দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টিনোগ্রাফার, যেটা টোটাল ভ্যাকেন্সি আছে কত, 40টা। এবার ক্যাটাগরি অনুযায়ী যেগুলো দেওয়া আছে তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ। পে লেভেল 5-এ তোমরা বেসিক স্যালারি যেটা পাবে সেটা হচ্ছে যে 29,200 থেকে 92,300 পার মান্থ। তারপর দেখো নিচের দিকে আরও আছে এসেন্সিয়াল এডুকেশন কী কী লাগবে, এজ লিমিট কত আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আছে লাস্ট ডেট কত আছে, এই মাসের 30 তারিখ, ঠিক আছে। পেমেন্ট কত করতে হবে সেটা হচ্ছে মাত্র 100 টাকা। হাউ টু অ্যাপ্লাই এখানে ওয়েবসাইট দেওয়া আছে, সব কিছু তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর নেক্সট যেটা আছে সেটা দেখো কী আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট, এটা দেখো অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ভেটেনারি, ঠিক আছে। তো এখানে এজ লিমিট দেওয়া আছে, এটা দেখে নাও এজ লিমিট কত আছে। তারপর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে এখানে দেখে নাও। তো এখানে বলি যেটা লেভেল 10-এ যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে 56,100 থেকে 177,500, ঠিক আছে। তারপর দেখো লাস্ট ডেট কত দেওয়া আছে সেটা হচ্ছে
सेम ठीक है लास्ट डेटाओ सेम ए मास 30 तारीख लास्ट ठीक है। तारपर देखो एग्जामिनेशन फीस एंड मोड कत आछे 400 टाका। तो आजकल भिडियो ए पर्यन्त छिलो। जब रिलेटेड जो भिडियो पे चैनल के सबसक्राइब कर रखो। हमें प्रतियत जब रिलेटेड भिडियो चैने अपलोड कर तुम्हारा जो पीडिएफगुलो पे चाओ तो हमारे टेलिग्राम और ह्वाट्सअप ग्रुप लिंक हमें भिडियो डेस्क्रिप्शन बक्स दिए रखब से तुम्हारा चाहले जॉइन हो। थैंक यू।